ডিলিটেড সিনস দ্বিতীয় পর্ব ইলেকশন উনিশশো পঁচাশির সেপ্টেম্বরের শেষা শেষই তাসখান্দে পৌঁছানোর পরই দিন অপেক্ষা করতে হয়নি অক্টোবরের শুরুতেই পড়েছিল ইলেকশনের তারিখ ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচন প্রত্যেক ইন্ডিয়ানের জন্য একটা করে ভোট প্রথম দিকেই ছিল দুজন ক্যান্ডিডেট প্রার্থী কয়েকদিন পরে বেড়ে গিয়ে দাঁড়ালো তিনজনে প্রত্যেকের ভোট জরুরি একটা ভোটের এদিক ওদিক হলেও ইলেকশনের ফলাফল পাল্টে যেতে পারে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কারণে তিন পক্ষ থেকে তুমুল ক্যাম্পেনিং চলছে শহরের মধ্যখানে আমাদের হোস্টেলে মাত্র তিনজন ইন্ডিয়ান থাকলেও প্রার্থীরা এবং তাদের সাঙ্গপাঙ্গরা দলে দলে ক্রমাগত হান্না দিতে লাগলো আমার ঘরে অনুরোধ করা বিপক্ষের প্রার্থীদের নামে কুৎসা রটানো সমস্তই চলতে লাগলো পুরোদমে সকলের বক্তব্যই শুনছি সবাইকেই আশ্বাস দিচ্ছি ভোট দেবার জীবনে এই প্রথম ভোট দেব ইন্ডিয়া থাকতে ভোট দেবার বয়স ছিল না ভোটার লিস্টে নাম ওঠেনি তখনও তখন ইন্ডিয়ায় একুশ বছর বয়স না হলে ভোটার লিস্টে নাম উঠত না ভোটাধিকার প্রাপ্তদের তর্জনীতে কালো দাগ দেখে ভাবতাম কবে আমিও ওরকম দাগ নিয়ে গর্বের সঙ্গে ঘুরতে পারবো ও দাগের স্টেটাসই আলাদা এখন ভারতীয় পাসপোর্টের জেরেই আমার ভোটাধিকার তৈরি হয়ে গেছে আমাদের হোস্টেলের বাকি দুজন ইন্ডিয়ান ভোট দেবে বিহারের ক্যান্ডিডেট রঞ্জন কুমারকে রঞ্জন কুমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সে থাকে শহরের এক প্রান্তে ভুজগারাদক নামক এক জায়গায় একুশ নম্বর হোস্টেলে ওই অঞ্চলে একজন খুব সিনিয়র বাঙালি আছেন তিনি দীপুদা নামেই পরিচিত রঞ্জন কুমার দীপুদাকেও বিশেষভাবে চেনে দীপুদার হোস্টেলে সেপ্টেম্বরের শেষ রবিবার পার্টি আছে সে আমায় নেমন্তন্ন করে গেল বলল চিন্তা নেই কেউ একজন এসে আমায় নিয়ে যাবে দিব্যদার হোস্টেলে যে সে রবি রবিবার নয় সেদিন পঁচিশ ঘন্টায় একদিন বাকি দুজন ক্যান্ডিডেটের একজন তামিলনাড়ুর ছেলে রবিশঙ্কর সেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেও একুশ নম্বর হোস্টেল এবং তিন নম্বর ক্যান্ডিডেট সিভিল ইঞ্জিনিয়ারিং এর বলবন্ত সিং দিল্লির ছেলে হোস্টেল নাম্বার চোদ্দ বলবন্তের ক্যারেক্টার সার্টিফিকেট ভালো নয় সে খবর রঞ্জন কুমার আগেই জানিয়ে দিয়েছে সে মদঘর এবং মাতলামির রেকর্ড খুবই বাজে নিয়মিত ভাঙচুর করে পড়াশোনাতেও সুবিধার নয় ইত্যাদি ইত্যাদি বলবন্তের দল রঞ্জনের বিরুদ্ধে বলে গেছে যে রঞ্জন এক বছর ফেল করে রিপিট করছে সে কমিউনিস্ট পার্টির কোটায় পড়তে এসেছে ইত্যাদি প্রভৃতি এদিকে রবি শঙ্করের চালাচামণ্ডরা সংখ্যায় কিছু কম ছেলেটাকে দেখে বাকি দুজনের তুলনায় ভদ্র বলে মনে হয় মনে মনে ঠিক করলাম রবি শঙ্করকেই ভোটটা দেব তবে রঞ্জন যেরকম উৎসাহ নিয়ে আমাকে দীপুদার সঙ্গে আলাপ করিয়ে দিতে চাইছে পরে হয়তো রঞ্জনকেও ভোটটা দিতে পারি সেপ্টেম্বরের শেষ রবিবার ছিল ডে লাইট সেভিং দিন ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে দেবার ব্যাপার সেই প্রথম জানলাম দশটা থেকেই সেজে গুজে রেডি হয়ে আছি কখন আমায় নিতে আসবে রঞ্জন নিজেই এলো ট্যাক্সি করে নিয়ে চললো ষোলো নম্বর হোস্টেলের দিকে যাবার পথে সে অনেক কিছু জানাচ্ছে আমাকে কার সঙ্গে মিশবো কার সঙ্গে মিশব না ভারতীয় মেয়েদের ভদ্রতা নম্রতা আব্রু সম্মান এসব কতটা জরুরি দেশে। দেশের মেয়েদের চালচলনই নাকি বলে দেয় দেশের ঐতিহ্য আরও অনেক কিছু যেমন কি করে রেসপেক্ট পেতে হয় ইত্যাদি ইত্যাদি সব কথা আমার কানে পুরোপুরি ঢুকছে না আমি আনন্দে ডগমগ যে আজ বাংলায় কথা বলতে পারবো দীপুদার বাড়ি যাচ্ছি মানে ঠিক বাড়ি নয় যদিও হোস্টেল তাহলেও একটা সিনিয়র দাদা বলে কথা রঞ্জন কানের কাছে ভ্যাড় ভ্যাড় করছে করুক উহ বাবা আর কতক্ষণ বাকি ষোলো নম্বরে পৌঁছতে দীপুদার সঙ্গে দেখা হয়ে গেল হোস্টেলের গেটের মুখটায় এক হাতে দইয়ের বোতল হুবহু হরিণঘাটার দুধের বোতলের মতো দেখতে অন্য হাতের আঙুল আঁকড়ে ধরে রেখেছে তার বছর দুয়েকের মেয়ে ইন্দিরা শুনলাম বৌদি ছেলেকে নিয়ে হাসপাতালে অ্যাডমিটেড সদ্যজাত ছেলের জন্ডিস হয়েছে উনি হাসপাতালে গিয়ে বৌদিকে দইটুকু দিয়েই ফিরে আসবেন জলদি সংক্রামক রোগের হাসপাতালে এমনিতেও রোগীর সঙ্গে সরাসরি দেখা করবার ব্যবস্থা নেই তবে চিন্তা নেই অতিথিরা অনেকেই এসে গেছে সোজা চারতলায় গিয়ে আমরা তাদের সঙ্গে গল্প যোগ দিতে পারি এদেশে যত ইন্ডিয়ানের ঘরে মেয়ে জন্মায় সবার নাম একধারসে ইন্দিরা রাখে মেডিকেলে পড়ে বরবৌ শিবকুমার ও উর্মিলা তাদের মেয়ের নামও ইন্দিরা নামের কি এতটাই আকাল পড়েছে চারতলায় লিফট থেকে বেরোতে না বেরোতেই গমগমে আওয়াজে মালুম হয় পার্টি শুরু হয়ে গেছে এই টাইপের হোস্টেলগুলো নতলা হলেও প্রত্যেক তলায় চারটে করে বড় ঘর এবং আটটা ছোট ছোট ঘর এছাড়া চারটে টয়লেট একটা স্টোর রুম এবং তার বিপরীতে বড়সড় একটা রান্নাঘর প্রত্যেক তলায় দুটো কমন ব্যালকনির একটা রয়েছে সিঁড়ি তথা লিফ্টের দিকে অন্যটা রান্নাঘর সংলগ্ন রান্নাঘরের দিক থেকেই আড্ডার আওয়াজ আসছে গোটা দশ বারো ছাত্র সেখানে বিয়ারের বোতল হাতে ঘোরাঘুরি করছে একজন মধ্যবয়সী ভারতীয় ভদ্রমহিলা কোমরে আঁচল বেঁধে দুধ জাল দিতে ব্যস্ত আমি সেই দিকেই এগিয়ে গেলাম সম্ভবত ভ্যানিলা কাস্টার্ড তৈরি হবে তাই দুধ অল্প আঁচে ঘন করা হচ্ছে ভদ্রমহিলা কলকাতার বাঙালি নাম শিপ্রা তিনি ভারত সরকারের কোন একটা বিভাগের উচ্চপদস্থ অফিসার গভর্নমেন্ট থেকেই ওকে মাস দুয়েকের জন্য কিসব কাজে এখানে পাঠিয়েছে থাকছেন তাসক্যান্তে নাম করা হোটেল গাস্তিনিতসা তাসকান্তে নিজের কাজের ব্যাপারে উনি খুব একটা কিছু খুলে বলতে চান না ওর থাকার মেয়াদ প্রায় শেষ আগামীকালই বেড়াতে যাচ্ছেন রাশিয়ার কৃষ্ণসাগরের তীরে সচিতে সেখানে সপ্তাহখানেক কাটিয়ে তাসখান্দে ফিরবার পরেই বিদায়ের বাঁশি বেজে উঠবে একেবারে কাকতালীয়ভাবে রাস্তায় দীপুদার সঙ্গে ভাগ্যিস ওর দেখা হয়ে গেছিল তাই ওঁকে নেমন্তন্ন করে আনা সম্ভব হয়েছে সবাই বিয়ার খাচ্ছে দেখে আমিও একটা বোতল তুলে নিতে গিয়ে তুষারের মুখোমুখি পড়ে গেলাম তুষার আমারই সঙ্গে কলকাতা থেকে এসেছে যদিও এ শহরে ওর এবং আমার হোস্টেল আলাদা ও বলল নিবি নাকি একটা খাবি খেতেই পারিস তবে এত সব লোকজন রয়েছে তো কে কি মনে করবে বুঝতেই পারছিস অন্য কোনো সময় আলাদা করে খাস আসলে এখানকার পাবলিক তো হঠাৎ কে কি কমেন্ট করে দেবে রান্নাঘরের মুখোমুখি স্টোর রুমটায় ঢুকলাম ওটাই দীপুদার বৈঠকখানা নরবড়ে শেলফে পুরনো বাসন টেবিলের নিচে বেশ কিছু ছোট ছোট আরশোলা টেবিলের ওপর রাখা আছে দুটো গোটা শুকনো মাছ নোনা মাছ চ্যাপটা মতো আঁশটার শুদ্ধই শুকনো হয়েছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে বিয়ারের সঙ্গে খেতে হয় টাকনা হিসাবে আপাতত দুটো মাছই অক্ষত কেউ হাত লাগায়নি সবাই খোলা ভেঙে ভেঙে চিনে বাদাম খাচ্ছে রান্নাঘর এবং মদ বৈঠকখানার মধ্যবর্তী করিডোরের দেয়াল ঘেঁষে একটা প্লাস্টিকের কোমড শিশুদের ব্যবহারের জন্য সম্ভবত ইন্দিরা ওটা ব্যবহার করে ঘণ্টাখানেকের মধ্যেই দীপুদা ফিরে এলেন ইন্দিরা বাংলা বলে না রাশিয়ান বলে তাও উত্তম পুরুষে কিছু বলতে শেখেনি সমস্তই প্রথম পুরুষে সে কাঁদো কাঁদো স্বরে ঘোষণা করলো ইন্দিরা পায়খানা করতে চায় বেগতিক দেখে আমি তাকে কমোডে বসিয়ে দিলাম দীপুদার ঘরটার দিকে কেউ যাচ্ছে না অন্য একটা ফাঁকা ঘরে গোটা দু এক টেবিল পাশাপাশি জুড়ে বড় ডাইনিং টেবিলের আকার দেওয়া হয়েছে টেবিল ক্লথের অভাবে সেটা ফুল ফুল ডিজাইনের বেড কভার দিয়ে ঢাকা কাস্টার্ড কতটা কি হয়েছে জানা গেল না কিন্তু প্রচন্ড ঝাল দেওয়া ভেড়ার মাংসের ঝোল রান্না করছিল কামরুজ্জামান কামরুকে এই প্রথম দেখলাম সে ডাক্তারির ছাত্র কে একজন মাংসের ঝোল গড়ানো গরম ডেচকিটা তাড়াতাড়ি বেড কভারের ওপরে এনে রাখল চিনে মাটির প্লেটে প্লেটে ভাত পরিবেশন হয়ে যেতেই সবাই যেন ঝাঁপিয়ে পড়ল ডেচকির উপর সিপ্রাদে নিজের গাম্ভীর্য বজায় রেখে নিচু স্বরে দীপুদাকে বললেন আহা সত্যিই তো অনেকটা বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে তার মানে অন্যদিন হলে তো তিনটেই হতো তাই না খাওয়া দাওয়ার চুকে যাবার পর শিপ্রাদিকে আর আটকে রাখা গেল না উনি চলে যাবেনি অনেক বাঁধা ছাদার কাজ বাকি পড়ে আছে হোটেলে ইন্ডিয়ান ছাত্ররা বিয়ার এবং ভরপেট মাংস ভাত খেয়ে ইতিউতি বসে ঝিমোচ্ছে কয়েকজন কেটেও পড়েছে অগত্যা দীপুদা শিপ্রাদিকে হোটেলে পৌঁছে দিতে ছুটলেন ইন্দিরার দেখভাল করতে রইলাম আমি সেও খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো একসময় সংখ্যা খানিকটা কমে গেলেও সন্ধ্যেবেলা পার্টি আবার টগবগিয়ে উঠল এখন আর শিপ্রাদি নেই তাই ছেলেরা স্বচ্ছন্দে কথাবার্তা বলতে পারছে এখন আর খিস্তি টিস্তি দেবার আগে পিছু দেখে ব্রেক খুশবার প্রয়োজন হবে না অস্থায়ী ডাইনিং রুম ছেড়ে সেই ঘুপচি স্টোর রুমে ঘেঁসা করে বসে শুরু হয়ে গেল গোপন আলোচনা আসন্ন নির্বাচনে সবচেয়ে বিপজ্জনক প্রার্থী বলবন্ত সিংকে হারানোর জন্যে পরামর্শ করা দরকার ঘরের কোণে রাখা একটা নোংরা মতো বালতির ভেতর থেকে বেরোলো দুবোতল সস্তার ভোদকা এ সমস্ত ষড়যন্ত্রমূলক আলোচনা সভায় অল্প একটু মদ না থাকলে পরিস্থিতির গুরুত্ব হালকা হয়ে যায় ছোট ছোট গ্লাসে নিট মদ সেই মাছ দুটোকে আগেই খবরের কাগজ দিয়ে মুড়ে বাক্স প্যাট্রার পেছনে চালান করে দেওয়া হয়েছে মদের বোতল ও গ্লাস রাখবার জন্য টেবিলের উপর যথেষ্ট জায়গা চাই যাদের ভোট রঞ্জন কুমারের দিকে টেনে আনা যেতে পারে তাদের একটা লিস্ট তৈরি হয়ে গেল মুখে মুখে ওরা ধরেই রেখেছে যে আমার ভোটটা পাবে তিনজন আউটকাস্ট টাইপের ভোটারের নাম সসংকোচে উচ্চারিত হলো দরকার হলে তাদের কাছে গিয়েও দরবার করতে হবে তিনজনই মহিলা কি কি অপরাধে তাদের ধোপানাপিত বন্ধ করে দেওয়া হয়েছে তা সরাসরি জিজ্ঞেস করাটা শোভন হয় না চুপ করে থাকলে ধীরে ধীরে ওদের কথাবার্তা আলোচনা থেকে আপনি জানা যাবে তিনজনের একজন হচ্ছে মিনাক্ষী ওর ঘরে হবার কারণ আমার জানা রান্ডি টাইপ বাকি দুজনও কি একই গোত্রের ওহ সম্ভবত না তাদের কাছে গিয়ে অ্যাপ্রোচ করতেই সবচেয়ে বেশি ঘাবড়াচ্ছে রঞ্জন একজনের নাম মিসেস খান ডক্টরেট করছেন সাহিত্যের ওপর তার স্বামী পাকিস্তানি অন্যজন মীরা তিনি নিজে ডাক্তারি পাশ করে গবেষণারত মীরার স্বামীও ডাক্তারিতে গবেষণা করছেন বাংলাদেশি মুসলমান নাম সামদানি এই দুজনের কাছে যেতে রঞ্জনের সংকোচ ঠিক সংকোচ নয় ভয় মিস্টার খান কি ইন্ডিয়ান ছোকরাদের ঘরে ঢুকতে দেবে কাশ্মীরের মানচিত্র নিয়ে কদিন আগেই একুশ নম্বর হোস্টেলে ইন্ডিয়া পাকিস্তান মারপিট হয়ে গেছে প্রচুর বোতল ভাঙা হয়েছিল সেখানে অবস্থায় মাথা নিচু করে মিসেস খানের কাছে গিয়ে ভোট চাওয়া যে মেয়ে অবিশ্বাসী গদ্দার যে কিনা পাকিস্তানি ছেলেকে বিয়ে করবার মতো জঘন্য কাজ করেছে শেষে তার কাছে একটা ভোটের জন্য হাত পাততে হবে দীপুদা রঞ্জনকে আরেকটু মদ ঢেলে দেন সে এক চুমুকে সেটা সাবার করে ঘোলা চোখে দীপুদার দিকে তাকায় ক্রমশ সেই চোখ দুটো ভরে উঠে জলে বেশ কিছুক্ষণ সবাই চুপচাপ সিচুয়েশন খুব সিরিয়াস দীপুদা ধীরে ধীরে বলেন পলিটিক্সে ইমোশানকে দূরে সরিয়ে রেখে কাজ করতে হয় রঞ্জন চেষ্টা করো তুমি পারবে পারতে তোমাকে হবেই তুমি বাঘের বাচ্চা তোমার চেয়ে বেটার এলিজেবেল ক্যান্ডিডেট কে আছে আমাকে দেখাও আমি মেনে নেব রাত বাড়ছে কিন্তু গোপন আলোচনা সভা ভাঙবার কোনো লক্ষণ তখনও দেখা যাচ্ছে না মাঝখানে ইন্দিরাকে ঘুম থেকে তুলে কৌটোর বেবি ফুড খাইয়ে দিলেন দীপুদা ইতোমধ্যে আরেকজন কন্ট্রোভার্সিয়াল ভোটারের নাম উঠে এসেছে লিস্টিতে সে মেয়ে নয় সে নাসির ডাক্তারির ছাত্র সেকেন্ড ইয়ার নাসিরের মধ্যে বিদ্রোহী মনোভাব দেখা গেছে যে কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হলে সে নাকি নতুনদের কাছে নিজের পরিচয় দেয় এরকমভাবে আই এম নাসির ফ্রম কাশ্মীর ওর এই ঔদ্ধত্ব মেনে নেওয়া যাচ্ছে না বেটা দেশে এসেছিস ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে আর পরিচয় দিচ্ছিস নিজেকে কাশ্মীরি বলে আবার মেজাজ গরম হয়ে যায় সবার উনিশশো সাল কী এমন সমস্যা হচ্ছে কাশ্মীরে আমি বুঝতে পারি না তাই বোকার মতো প্রশ্ন করে ফেলেছি সকলেই কটমটিয়ে আমার দিকে তাকায় আমি ঘাবড়াই না এবার শান্তভাবে যুক্তি দিয়ে বলি দেখুন রঞ্জন ইজ ফ্রম বিহার আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল কামরুজ্জামান ইজ অলসো ফ্রম বিহার আমায় বাক্য শেষ করতে দেয় না রঞ্জন সে চেঁচিয়ে ওঠে নো উই অল আর ইন্ডিয়ানস দ্যাট ইজ আওয়ার ওয়ান অ্যান্ড অনলি আইডেন্টি ম্যা বিহারি তুম বাঙালি ও মাদ্রাসি এসা নেই চলে গা নাসির যদি নিজেকে কাশ্মীর বলে চালাতে চায় তবে চলে যাক না সালা পাকিস্তান সালা পাকিস্তানিরা আমাদের লড়কিদের ভাগিয়ে নিয়ে যাচ্ছে ওই বাংলাদেশি পয়সা দেখে ইন্ডিয়ান লড়কি ভেগে যাচ্ছে এরা সাচ্চাই ইন্ডিয়ান রঞ্জন নরবরে টেবিলের ওপর চাপড় মারায় গ্লাসগুলো কেঁপে ওঠে আমাদের লড়কি মানে হোয়াট ডু ইউ মিন এরকম প্রশ্নের জন্য কেউ প্রস্তুত ছিল না যেন একটা স্বতঃসিদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন করেছি ওদের মধ্যে একজন শান্তভাবে বলে তুমি নতুন এসেছো এখানে কাল যদি একটা পাকিস্তানি কি বাংলাদেশি তোমাকে লোভ দেখায় দারু পিলায় তুমি কি তার সঙ্গে চলে যাবে যাবে না তো কারণ তুমি আছি লড়কি মনে প্রাণে একজন ইন্ডিয়ান কিন্তু এরকম মেয়েও আছে যারা নিজের দেশকে রেসপেক্ট করে না যে নিজের দেশকে রেসপেক্ট করে না সে রেসপেক্ট পাবে কি করে বুঝেছ এবার দীপুতা সামলে নিতে চান পরিস্থিতি বলেন যাই হোক রঞ্জনের মতো ভালো ছেলে হয় না তবে উঠে পড়ে লাগতে হবে কামরুজ্জামান বলে দেয় যে নাসির যদি ফারদার ঝামেলা করে যদি রঞ্জনকে ভোট না দেয় তবে ইথনাম আরঙ্গানা সালেকোপাকড়কে মোট কথা সভা ভেঙে যায় সেখানেই রাত এগারোটা সেই দুপুরের পর থেকে কেউই মদ ছাড়া কিছু খায়নি আমি তো মদ খাবার যোগ্যই গণ্য হইনি যে যার হোস্টেলে চলে গেল টলতে টলতে আমি কি করে ফিরব জানি না দীপুদা বলল এত রাতে তুমি একা একা যেও না আজকে রাতটা আমার এখানে থেকে যাও কাল ভোরে ট্রলিবাস পেয়ে যাবে মোড়ের মাথা থেকে চিনে গেছো তো এখন আমি থেকে যেতে রাজি হয়ে যাই তারপর আমরা অস্থায়ী ডাইনিং রুমটা পরিষ্কার করে ফেলি বাসন কোষণ উচ্ছিষ্ট ইত্যাদি দীপুদা সরাসরি চালান করে দেন স্টোর রুমের সেই টেবিলের তলায় বাচ্চা সহ বৌদিকে কাল পরশুর মধ্যেই ছেড়ে দেবে হাসপাতাল থেকে ঘর দৌড়ের যা অগোছালো অবস্থা হয়েছে বৌদি হাসপাতালে থাকাকালীন সে অবর্ণনীয় দীপুদাকে কাল সারাটা দিন ধরে ঘর গোছাতে হবে সব নোংরা পরিষ্কার করে না ফেললে ছোট ছোট দুটো শিশু নিয়ে বাস করা স্বাস্থ্যকর নয় ঘরটায় ঢুকলাম মস্ত একটা খাট মেঝে কার্পেট পাতা কার্পেটের ওপর হরেক রকম জিনিস ছড়িয়ে রয়েছে দীপুদা বললেন তুমি দেয়ালের দিকটায় শুয়ে পড়ো আমি ধারের দিকে শুচ্ছি মাঝখানে অয়েল ক্লথ পেটে ইন্দিরাকে শুয়ে দিচ্ছি কোনো অসুবিধে নেই তো অসুবিধা হওয়ার প্রশ্নই নেই ঘুমে প্রায় ঢলে পড়েছি একটা লেপ নিয়ে শুতে না শুতেই এক ঘুমে রাত কাবার ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গিয়েছে প্রায় সাতটা বাচ্চে আছে দীপুদা নাক ডাকছে শুনতে পেলাম আর ডাকলাম না বেরিয়ে পড়লাম বাইরে এক ঘন্টার মধ্যে হোস্টেলে পৌঁছে দাঁত মেজে চুল আঁচড়ে খাতা বই সঙ্গে নিয়ে ক্লাসে যেতে হবে দীপুদার হোস্টেলের নিচে গেটের কাছে চেয়ার টেবিল নিয়ে বসে রয়েছে বুড়ি চৌকিদার সে আমার দিকে পিটপিট করে তাকাচ্ছে তাকে দায় সারা গুড মর্নিং বলেই আমি দৌড়তে লেগেছি ট্রলিবাস ধরতে ভুসগারো থেকে আট নম্বর ট্রলিবাসে করে পাক্তা করে নেমে ফের আরেকটা ট্রলিবাস নিয়ে তবে পৌঁছবো আমার এলাকায় এলাকাটার নাম হচ্ছে বিশাগাছ ভোরের আলো যত বাড়ছে ট্রলিবাসের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি মনে মনে গুনগুন করছি সিনেমার গানের সুর যাক বাবা একটা বাঙালি ফ্যামিলির দেখা মিলল অবশেষে আর চিন্তা নেই দীপুদা তো বলেই দিয়েছে যখন খুশি যেতে পারি ওখানে বৌদি হাসপাতাল থেকে ফিরুক আগে তারপর যাব একদিন বাচ্চা ছেলেটার কি নাম দিয়েছে জানাই হলো না কাল ঘরদোর নোংরা হলেও দীপুদার মধ্যে কিন্তু আন্তরিকতার অভাব ছিল না উনি অবসর বেশি দিন থাকবেন না এদেশে ডিসার্টেশন প্রায় রেডি হয়ে গেছে যে কোনো দিন পিএইচডির থিসিস ডিফেন্ড করে ডক্টরেট হয়ে ফিরে যাবেন ইন্ডিয়াতে তখন একটা ইন্ডিয়ান কমে যাবে এই শহর থেকে ছাপ্পান্ন থেকে কমে পঞ্চান্ন হয়ে যাবে নাকি চুয়ান্ন যদি দীপুদার বউকে ধরি হিসেবের মধ্যে তাহলে তো চুয়ান্ন হওয়াই উচিত ওরা যখন গোনে তখন কি ডিপেন্ডেন্টদেরও গোনে না বোধ হয় বৌদি তো স্টুডেন্ট নয় বৌদি হচ্ছে হাউসওয়াইফ বৌদির ভোটাধিকার নেই বৌদির নামটা জেনে নিয়েছি সাগরিকা ফটোও দেখলাম ঘরে রাখা ছিল ফ্রেমে বাঁধানো অপূর্ব সুন্দর মুখটা অনেকটা প্রিয়ম হাজারিকার মুখ যেমন সেই তেরো নদীর পারে সিনেমার প্রিয়মের মতো বউদিও না আমরা তো বিকেল দিকে কিছু করি না যদি দরকার পড়ে বিকেলের দিকে এসে বৌদিকে কাজকর্মে সাহায্য করে যাব আমি ছুটির দিনগুলো তো যাবই ট্রলিবাস থেমেছে পাক্তা করে এবার চার অথবা ছ নম্বর ট্রলিবাসের স্টপটার দিকে যেতে হবে অল্প একটু হাঁটা আমি আনন্দে উড়ে উড়ে চলেছি আর গাইছি সে রূপ রূপকথারি দেশ ফাগুন জেথা হয় না কভু শেষ হুম 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 কথা তো মনে পড়ছে না শুধু সুরটুকু আছে রেখে পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে ক্লাসে আমার পাশে যে ছেলেটা বসে তার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক আফগান পড়াশোনা খুব একটা ভালো এগোচ্ছে না ওর ওকে আবদুর বলে ডাকলে ও শুধরে দেয় আব্দুর নয় আব্দুল আবার আব্দুল বলে ডাকলে ক্লাসের অন্যরা হো হো করে হেসে ওঠে একজনকে তার নাম ধরে ডাকলে এত হাসবার কি আছে পরে আমজাদ বুঝিয়ে দেয় যে রাজ্জাক বলে ডাকতে হবে বা আব্দুর রাজ্জাক বলে শুধু আব্দুল বলতে নেই আব্দুল মানে চাকর গোলাম যেমন কারো নাম গোলাম নবী হলে তাকে শুধু গোলাম বলা যাবে না হয় নবী বলে ডাকতে হবে নয় গোলাম নবী এ সমস্ত দেশে থাকতে শেখা হয়নি এখানে এসে শেখা হয়ে যাচ্ছে সেই রাজ্যের সঙ্গে একদিন সন্ধেবেলায় চলেছি দোম্রাবাদ এক নম্বর মেডিকেল ইনস্টিটিউটের স্টুডেন্টদের হোস্টেলে জায়গাটা চিনি না বললে ভুল হবে একবার গেছি আগে দু তিনবার বাস বদল করে করে যেতে হয় সবটা সন্ধ্যের অন্ধকারে ঠিকঠাক ঠাওয়ার করতে পারবো না আসলে এই যাওয়াটা আগে থেকে প্ল্যান করে যাওয়া নয় অথচ খুব জরুরি হয়েছে কি দীপুদার হোস্টেলের সেই পার্টির পর দুটো দিন মহানন্দে কাটলো মনটা খুশি ছিল বলে তারপর ভাবছি যে বৌদি বাচ্চা ছেলেকে নিয়ে ফিরল কিনা তাদের শরীর কেমন আছে একটু খোঁজ খবর নেওয়া উচিত তারপর ভাবি যে বুধবারে গেলে যদি ভাবে খাবার লোভে এসেছে তাই একটু রাশ টানি নিজের আবেগে ঠিক করি যে বৃহস্পতিবারে যাব তাহলে নিশ্চয়ই আমাকে হ্যাংলা ভাববে না ওরা সেদিন ছিল বৃহস্পতিবার ক্লাসের পর যাব ভেবে রেখেছি ষোলো নম্বর হোস্টেলের দিকে কিন্তু যাওয়া হলো না দুই অতিথি এসে উপস্থিত এরাও ভারতীয় ছাত্র মেডিকেলের ডোমবরাবাদে থাকে কেউ এলে খুব ভালো লাগে আনন্দ হয় এরা আজ ভোটের প্রচার করবে না তার সহজেই অনুমেয় এরা মস্ত বড় একটা টাটকা মাছ নিয়ে এসেছে সঙ্গে করে বাঙালি মেয়েকে ইমপ্রেস করবে বলে সর্বনাশ করেছে দেশে থাকতে মাছ রান্না করতে শিখিনি শুধু মাছ কেন কোনো রান্নাই জানি না কষ্টের সৃষ্টে নিয়মিত হাত পুড়িয়ে যাহুক তাহুক করে রান্না শিখে নিচ্ছি নিজে নিজেই অতিথির দ্বয়ে ডিম্যান্ড করলো তারা বাঙালির হাতের রান্না করা মাছ খাবে ওই মাছ কি করে রাঁধে আমি জানি না কোন মশলা দেয় কি করে সমস্ত আঁশ ছাড়াবো কিভাবে কুটব কিছুই বুঝে উঠতে পারলাম না তারপরে খেয়াল হলো আমার কাছে তো কোনো মশলাই নেই এসব জানতেই ওরা প্রথমে অবিশ্বাস করলেও পরে হতাশ এবং অসন্তুষ্ট হলো যেন ধরেই রেখেছে যে প্রত্যেকটা বাঙালি মাছ রান্না করাটা জানবেই তারপর সামান্য কথা কাটাকাটি মাছ ফিরিয়ে নিয়ে যেতে বলায় আরেক দফা মান অপমান হবার পরে ব্যাপারটা আর আয়ত্তের মধ্যে থাকেনি তারা মাছ ফিরিয়ে নিতে অস্বীকার করলো এবং মেয়ে হয়েও রান্না না জেনে এতগুলো বছর কি করে কাটিয়ে দিয়েছে জীবনে ইত্যাদি নিয়ে তাদের অবাক হবার শেষ নেই এসার রাগ হলো যে মাছটা নিয়ে চারতলার জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি বাইরে তারাও দাঁড়ায়নি সঙ্গে সঙ্গে চলে গেছে একটু পরে জানলা দিয়ে উঁকি মেরে দেখি চওড়া ফুটপাতের ওপর মাছটা পড়ে আছে দু একজন লোক যারা হেঁটে যাচ্ছে একবার করে ঝুঁকে দেখে নিচ্ছে মাছটা কেউ সাহস করে ওটা ধরছে না একটু পরে একটা বড় ঠোঙা নিয়ে নিচে গিয়ে মাছটা ঠোঙায় ভরে ওপরে নিয়ে এলাম তারপরে ভাবলাম যাদের মাছ তাদেরকেই ফিরিয়ে দিয়ে আসি তখনই রাজ্জাকের সঙ্গে বাস স্টপে দেখা হয়ে গেল রাজ্জা কো বাদ যাচ্ছে চারতলার উপর থেকে ছুঁড়ে ফেলায় মাছটা সামান্য ক্ষত হয়েছে কিন্তু ধুয়ে টুয়ে নিলে কিছু একটা ব্যবস্থা করা যাবে নিশ্চয়ই অতটা রেগে যাওয়া আমার উচিত হয়নি মাথাটা গরম হয়ে গেছিল ওদের কথাবার্তার ধরন দেখে হালকা করে একটু সরি বলে নেব ব্যাস বেশি মাথা নোয়ানোর প্রয়োজন নেই মেডিকেলের এক নম্বরের হোস্টেলেই ওই অতিথি যুগলের বাস রজ্জাক চলে গেল দু নম্বর হোস্টেলে কার সঙ্গে যেন দেখা করতে এক নম্বরের বুড়ি চৌকিদার ভেতরে খবর পাঠালো যাদের সঙ্গে দেখা করতে এসেছি তারা আছে কিনা জানতে রিসেপশনের সোফায় বসে আছি এমন সময় একটা ছোটোখাটো অসম্ভব রুগা ফর্সা ছেলের আবির্ভাব পরিষ্কার ইংরেজিতে জানতে চাইল কার জন্য অপেক্ষা করছি ইত্যাদি তারপর বলল চলো আমার ঘরে এসে বসুন চৌকিদার বলে দিল যে আমি তার ঘরে আছি সেটা তারা জানিয়ে দেবে ওপরে যারা আছে তাদের কাছে ঘরটা একতলায় চৌকিদারের টেবিল থেকে তিন পা দূরত্বে ছেলেটা নিজের পরিচয় দিচ্ছে আমার নাম নাসির নাসির আহমেদ শাহ আরে বাস এই সেই বহু চর্চিত কাশ্মীরি রেবেল নাকি নামটুকু শুনেই আমি খপ করে বলি ফ্রম কাশ্মীর ও অবাক হয়ে বলে কি করে বুঝলে আমাকে দেখলেই বোঝা যায় তাই না যেমন তোমাকে দেখেই কিন্তু আমি আন্দাজ করেছি তুমি বাঙালি ঠিক কিনা সন্ধেবেলায় একজন ডাক্তারি ছাত্র সাধারণত যা যা করা দরকার নাসির সেটাই করছিল পড়াশোনা তবু আমাকে আপ্যায়ন করে চা খাওয়ালো কথা বলল মাছ কোলে নিয়ে বসে নাসিরের কথা শুনছিলাম সে শ্রীনগরের বাসিন্দা নয় শ্রীনগর থেকে অনেক দূরে তার গ্রাম তার গ্রামে এবং আশেপাশের আরও বেশ কয়েকটা গ্রাম মিলিয়ে একজনও ডাক্তার নেই তাই সে ডাক্তারি পড়তে এসেছে ফার্স্ট ইয়ারের পড়া শেষ করে যখন গ্রামে গেছিল তখন গোটা তিন চার গ্রাম থেকে অনেক রোগী এসেছিল তার কাছে চিকিৎসা করাতে সবাইকে ফিরিয়ে দিয়েছে সে বারণ করে দিয়েছে এভাবে আসতে বলে দিয়েছে আরও পাঁচ বছর পরে এসো ততদিনই আমি ডাক্তারি শিখে ডিগ্রি নিয়ে ফিরে আসব গ্রামে উনিশশো সালের গ্রীষ্মে নাসিরের গ্রাম আর চিকিৎসক শূন্য থাকবে না সবাই পথ চেয়ে বসে থাকবে তার আমি চা খেতে খেতে নাসিরের গ্রামের গল্প শুনি অধিকাংশই অসম্ভব গরিব মানুষ জমিতে চাষ হয় জাফরানের জাফরান শুকোয় বাছে কখনও জাফরান খায় চায়ের মতো শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে জোব্বার মধ্যে একটা অল্প পাত্রে অল্প করে কয়লার আগুন নিয়ে বেড়ায় বুকের কাছে ধরে এইসব শুনতে শুনতে জানতে চাইলাম সামনের রোববারে ভোট দিতে যাচ্ছে কি না নাসির জানালেও সে অবশ্যই যাবে রবিবারে তো আর ক্লাস কামাই করতে হবে না এর মধ্যে খবর আসে যে সে দুজন তখনও হোস্টেলে ফেরেই কি আর করা মাছটা আরেকজনের হাতে সঁপে দিই কি মাছ কেন মাছ মাছের ইতিহাস একটুও বলি না তারপর টুক করে কেটে পড়ি ওই চত্বর থেকে শনিবারে হাফ ছুটির পর সোজা চলে গেলাম ষোলো নম্বর হোস্টেল চারতলাটা নির্ঝুম নিস্তব্ধ বেলা তখন আড়াইটে তিনটে মতো সেদিনের পার্টি অ্যাটমসফিয়ারের সঙ্গে আকাশপাতাল প্রভেদ বেশ সব গুছনো পরিচ্ছন্ন রান্নাঘরটার উল্টো দিকের সেই সংকীর্ণ বৈঠকখানায় দরজাটা আলগা করে ভেজানো রান্নাঘরে উঁকি দিয়ে দেখলাম কেউ নেই এমনকি ইন্দিরার কোমরটা পর্যন্ত নেই তবে কি ভুলতলায় চলে এলাম ঘুরে দাঁড়াতে গিয়েই দেখি বৌদি এসে দাঁড়িয়ে আছেন নিঃশব্দে কখন যে এসে পেছনে দাঁড়িয়েছেন টেরই পায়নি ফটোতে যেমন দেখেছিলাম তেমনি রূপ মুখটা কেবল বিষণ্ন হাসি নেই তবে কি শরীর এখনও সারেনি ছেলের আমি নিজের পরিচয় দিই বৌদি শুনে বলেন চিনতে পেরেছি তারপরে ঘরে ডেকে নেন তোমার সঙ্গে আমার কথা আছে ঘরে ঢুকে দেখলাম ইন্দিরা ঘুমোচ্ছে খাটে বাচ্চা ছেলেটা ছোট বেবি কটের মধ্যে কাপড়ে মোড়া মুখটুকুই দেখা যায় না ঘরের চেহারা কিন্তু ফিরে গেছে সব গুছনো একটা বেবি বেবি গন্ধে ভরে রয়েছে ঘরটা কার্পেটের একধারে পরিষ্কার কাঁথা নেংটি ইত্যাদি গুছিয়ে রাখছিলেন বৌদি সম্ভবত তখনই বাইরে আমার পায়ের আওয়াজ শুনে নিঃশব্দে বেরিয়ে এসেছিলেন হ্যাঁ বৌদি বলুন কি বলবেন বলছিলেন আমি হেল্প করবো আপনাকে কোনো কাজে অসম্ভব রেগে যান বৌদি দুচোক দিয়ে যেন আগুন বেরিয়ে আসে বাচ্চারা ঘুমিয়ে আছে তাই ঘরের বাইরে বেরিয়ে আসেন আমাকে নিয়ে রান্নাঘরে নিয়ে গিয়ে মুখ খোলেন আমি যখন হাসপাতালে আমার অসুস্থ বাচ্চাকে নিয়ে রাতের পর রাত জেগে কাটাচ্ছি আমার স্বামী কবার দেখা করতে এসেছেন জানো তিন সপ্তাহে পাঁচ বারো না আবার ঢং করে এক বোতল বই দই নিয়ে গেছে লোক দেখিয়ে সেই সময় তুমি এখানে এসে থাকতে তাই না দিনের পর দিন তুমি এখানে থেকেছ আমি সব জানি একতলার চৌকিদার থুত্থে বুড়ি হলে কি হবে সে সব দেখেছে আমাকে সব বলেছে আমি ফিরে আসবো জেনে তুমি ভোরবেলা চোরের মতো পালিয়ে গেছিলে ছি তোমার লজ্জা করে না আমার স্বামীর সঙ্গে শুতে দুটো সন্তান আছে যার একজন বিবাহিত মানুষের সংসারে তুমি ঢুকলে কি বলে কথা একটা উত্তর দিতে পারিনি মেয়ে এতটাই আশ্চর্য হয়ে গেছিলাম বৌদির কথা শুনে কোথা থেকে শুরু করব কি বলবো মাথায় খেলছিল না কিভাবে প্রতিবাদ করব। আপনি যা বলছেন ভাবছেন সমস্ত ভুল বৌদি আরও রেগে গেলেন ভুল আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দেখাবো উনি ব্যালকনিতে নিয়ে গিয়ে দেখালেন একটা ডেচকি ঢাকনা বন্ধ করা ঢাকনা খুলতেই ভক ভক করে পচা গন্ধ সেই শিপ্রাদির বানানো ভ্যানিলা কাস্টার্ড এতদিনে পচে বিভৎস চেহারা নিয়েছে সেদিন পার্টির শেষে সবাই ভুলে গেছিলাম কাস্টার্ডের কথা বৌদি চাঁচান তুমি অস্বীকার করতে পারো যে এটা তুমি বানাও বুঝলাম এখানে যুক্তি তর্ক সব বৃথা কত আশা নিয়ে এসেছিলাম বৌদিকে নিয়ে কত কিছু করব ভেবে রেখেছিলাম সমস্ত স্বপ্ন মুহূর্তের মধ্যে শেষ এই মহিলার সঙ্গে কথা বাড়িয়ে কোনো লাভ নেই তিনি চেঁচিয়ে যাচ্ছেন চৌকিদারকে ডেকে আনবো সে সব দেখেছে সে সব জানে দিনের পর দিন এখানে লীলা লীলা খেলা হয়েছে ওই বিষাক্ত পরিবেশ থেকে বেরিয়ে আসা দরকার যাবার আগে বললাম বৌদি আপনি নিজের স্বামীকে চেনেন না এই কথা বলেও অবশ্য কোনো লাভ হল না তিনি তখনও বলে যাচ্ছেন চিনি না আবার চিনি বুঝতে এতটুকু অসুবিধা হয়নি আমার ইত্যাদি ইত্যাদি উনি বলে চললেন লিফটের জন্য দাঁড়ানো মানে ওই মহিলার কথা আরও কিছুক্ষণ শুনতে বাধ্য হওয়া তাই তরত দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাই একতলায় দেখি বুড়ি চৌকিদার তখনও পিটপিট করে আমার দিকে তাকিয়ে দেখছে মনে মনে বলি দেখ ভালো করে দেখ ছি এত নোংরা মন যে দুজনের মানুষের সম্পর্কে শুধু সেক্স ছাড়া আর কিছু ভাবতে পারিস না রাস্তায় বেরিয়ে হু হু করে কান্না পেয়ে যায় আমার মানুষ এরকমও হয় এ কোথায় এলাম আমি এ দেশে সামনের এতগুলো বছর বাঁচবো কি করে মনে হয় তক্ষণই দেশে ফিরে যাই ভয়ঙ্কর হোমসিকনেস আমাকে গ্রাস করতে থাকে হোস্টেলে ফিরে খবর পেলাম দেশ থেকে আমার জন্য চিঠি এসেছে প্রথম চিঠি প্রায় এক মাস হল আমি দেশ ছেড়েছি প্রথম চিঠি পাঠিয়েছিলাম সেই সময়েই সে চিঠি পৌঁছেছে এবং অবশেষে এসেছে উত্তর তবে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তো ক্লাস থেকে আজ চিঠি দেবার জন্য আমায় খোঁজ করেছিল লাইব্রেরিয়ান সে আমায় তখন খুঁজে পায়নি সোমবারে লাইব্রেরি খুললে সে চিঠি আমি হাতে পাবো ভারতবর্ষ থেকে চিঠি পৌঁছোতে পনেরো দিন মতো লাগে আরেকটা জিনিস হয়ে গেছে যখন ছিলাম না দেয়ালে ঝোলানো কাচের দরজা লাগানো শেলফটা পড়ে গিয়ে চুরমার হয়ে গেছে যখন পড়ে গেছিল তখন ফেরার পথে হয়তো হাঁটছিলাম কি ট্রলি বাসে ছিলাম এত বড়ো একটা ভূমিকম্প যে হয়ে গেছে টেরই পায়নি ভূমিকম্প রোজই হয় অল্প বিস্তর আজ বেশ জোরে হয়েছিল বোঝা যাচ্ছে আজকাল আর ভূমিকম্পে বাড়ি ধসে গিয়ে চাপা পড়ে মরবার ভয় নেই উনিশশো ছেষট্টির ভূমিকম্পে যখন গোটা তাস্কেন প্রায় ধ্বংস হতে বসেছিল তারপর থেকে সমস্ত বাড়ি এমন করে বানানো হয়েছে যাতে সহজে না ভাঙে পুরোনো বাড়িগুলোকে বিশেষভাবে সারানো হয়েছে যাতে ওই রকম দুর্যোগেও ক্ষতিগ্রস্ত না হয় মোটামুটি সব বাড়ি নয় ম্যাগনিটিউডের ভূমিকম্পেও দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু ভূমিকম্পে যখন বাড়িগুলো দোলে বা থরথরিয়ে কাঁপে তখন আলগা জিনিসপত্র টুপটাপ ধুমধাম পড়েই যেতে পারে কি ইলেকট্রিকের লাইনে ধরে যেতে পারে আগুন সেই জন্য পই পই করে সাবধান করে দেয় বাড়ি থেকে বেরোনোর আগে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি সুইচ অফ করতে না ভোলে যেন কেউ আমার রুমমেট দুজন ইতিমধ্যেই টাচ সরিয়ে সব পরিষ্কার করে ফেলেছে ঘর গুছোতে গুছোতে প্রায় ভুলেই গেলাম বিকেলের সেই অপমান চিঠিতে খ দেশের খবর পাবো ভেবেও মনের মধ্যে একটা ভীষণ উত্তেজনা তার উপর কাল তো ইলেকশান এখনও তো মনস্থিরই করতে পারিনি কাকে ভোট দেবো এরা এই ইলেকশান নিয়ে এত মেতেছে এতটাই বাড়াবাড়ি করছে যেন জিততে পারলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নয় একেবারে ইন্ডিয়ার প্রেসিডেন্ট বনে যাবে কি লাভ এসব করে দেশে ছাত্র ইউনিয়ন নেই যেটা আছে সেটা হচ্ছে কমসামল আমরা তো বিদেশি ফরেনার ফরেনার আর তো আর দেশের অভ্যন্তরীণ পলিটিক্সে ঢুকতে পারবো না তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে যে জিতবে মানে যে ছেলেটা প্রেসিডেন্ট হবে সে নিশ্চয়ই বাকি ইন্ডিয়ানদের ওপর খুব ফোপর দালালি করবে মেয়েদের ওপর গার্জেনই ফলাবে একটা মাসও কাটেনি তারই মধ্যে যা তিক্ত অভিজ্ঞতা হলো আবার মনের মধ্যে ঘুরে ফিরে আসছে সাগরিকা বৌদির দুর দুর্ব্যবহার উনি কি সন্দেহ বাতিগ্রস্ত ভাবতে পারলো কি করে যে আমার খেয়ে আর কোনো কাজ নেই ওর ঘরে গিয়ে দিনের পর দিন কাটানো ছাড়া কি জানি দিনের পর দিন সারাক্ষণ একটা ঘরের মধ্যে থাকতে থাকতে বাচ্চা কাচ্চার কাঁথা কাচতে কাচতে বাইরের জগতের সঙ্গে সেরকম কোনো যোগাযোগ না থাকায় ওরকম হয়ে গেছে হয়তো ওর তো কথা বলবার লোক বলতে স্বামী এবং বুড়ি চৌকিদার ক্লাসে যায় না ছোটোখাটো চাকরি করবারও কোনো স্কোপ নেই বিদেশিদের সারাটা দিন বন্দি হয়ে রয়েছে ষোলো নম্বর হোস্টেলের চারতলার কোণের একটা ঘরে বৌদির ওপর রেগে যেতে পারি না কেমন একটা মায়া হয় মনে মনে ওকে ক্ষমা করে দিই দেশে থাকতে সত্যিই সমাজটাকে চিনিনি। বিদেশে এসে চিনছি না ইলেকশনে যেতেই হবে মীনাক্ষী বলে মেয়েটা নিশ্চয়ই আসবে কাল সব কটা ইন্ডিয়ানকে একসাথে দেখবার জন্য এর চেয়ে সহজ উপায় আর হতেই পারে না কাল আমি যাবই ভুজগারাদকের পঁচাশি নম্বর হোস্টেলের একটা হলঘরে নির্বাচন কেন্দ্র সেজে গুজে যাব রোববার দুপুরে দুজন ছাত্র আলাপ করতে এলো আমার ঘরে প্রথমে দেখে ভেবেছি বুঝি ইন্ডিয়ান কিন্তু তারা পরিষ্কার বাংলায় নিজেদের পরিচয় দিয়ে আমার ভুল ভাঙালো এরা বাংলাদেশি একজন বলল আমার নাম দেবেশ আমি হিন্দু দেবেশ হালদার অন্যজন বলে আমি নেসার খান দেবেশ ভুজারাদোকে থাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে চোখে চশমা হিন্দু হলেও সে পানি খেতে চায় নেসার খান খুব জোরে জোরে হাসে বাজ খাঁই গলা লম্বা ফর্সা ফাইনাল ইয়ারের ছাত্র টেক্সটাইল ইনস্টিটিউটে তার হোস্টেল নাকি আমার এই হোস্টেল থেকে ঢিল ছোঁড়া ট্রলি ট্রলিবাসে মাত্র একটা স্টপ হেঁটেও যাওয়া যায় আমার কাছে বাংলার গল্পের বই টই কিছু আছে কিনা না খোঁজ নেয় নে স্যার আমি বই এনে দেখালে সে বেছে বেছে শেষের কবিতাটা ধার নিতে চায় যত শীঘ্র সম্ভব ফেরত দেবার অঙ্গীকার করে দিয়ে দিই এইটুকুই তো কমিউনিটি এই বই হারাবে না বইটার মধ্যে আমার বাবার স্মৃতি রয়েছে বাবা কিনেছিল বইটা তার কিশোর বয়সে তবু দিলাম নেসার বই নিয়ে চলে যাবার আগে নিজের নাম ঠিকানা লিখে দিল কাগজে দেখি নামের বানান নেছার ছ কেন ওরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাবি করে বলে কেন ভুল কোথায় ছয় তো হবে ওহ আপনারা ক্যালকাটার বাঙালিরা এত কষ্ট করে করে বাংলা বলেন দেবেশ আরও কিছুক্ষণ বসে থাকে আমার রুমমেট দুজনকে দেখে বলে এরা ভিয়েতনামি নাকি না এরা লাওসের মেয়ে ভিয়েতনামের কোনো মেয়ে নেই এই হোস্টেলে অনেকগুলো ছেলে আছে অবশ্য দেবেশ ভিয়েতনামিদের রাশিয়ান উচ্চারণ নকল করে করে শোনায় কয়েকটা যোগ বলে সে সমস্ত যোগ ব্যাকডেটেড আজকের দিনে একদম রুচিসম্মত নয় তাতে চেহারা উচ্চারণ এসব নিয়ে বিদ্রুপ আছে যৌনগন্ধও আছে যেমনটা চলতো আশির দশকে আমি বলেছিলাম যে সব ভিয়েতনামিরা কিন্তু একই রকম দেখতে নয় কয়েকজন বেশ লম্বা চওড়া গায়ের রঙেরও তারতম্য আছে দেবেশ জানায় তা তো হবেই যুদ্ধের সময় জন্মেছে যারা তাদের কারো কারো শরীরে বইছে আমেরিকান রক্ত আর একটু থেকে সে চলে যায় যাবার আগে হাসি মুখে বলে ভগবান হাফেজ আমার মনে পড়ে ছোটোবেলা বাবা শিখিয়েছিল আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম আমার প্রথম শেখা ছড়াগুলোর এইটা একটা কিছু বুঝতাম না তখন যুদ্ধ বিষয়ে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প শুনে ভাবতাম একটা মাঠের মধ্যে গিয়ে সারাদিন সবাই খুব মারপিট করে তাকেই বলে যুদ্ধ ভিয়েতনামের যুদ্ধ শেষ হলে বাবা দেখিয়েছিল নারকলের ফালির মতো দেশটার ম্যাপ একবার একজন গোছের ভদ্রলোক বেড়াতে এসেছিল বাড়িতে তাকে ওই আমার নাম তোমার নামটা শুনিয়েছিলাম সে আমার শুধরে দিয়েছিল বলবো না কো বাপের নাম ভিয়েতনাম ভিয়েতনাম তারপর খ্যাখ্যা করে খুব হেসেছিল সেটা কি এইসব কারণেই এখন তো বড়ো হয়েছি কত কিছু শিখেছি জানছি কত দেশের মানুষজন চারপাশে আর জানলাম কিছু ভিয়েতনামের ধমনীতে বইছে আমেরিকানের রক্ত বাহ তার শরীরে আর এতটুকুও ভিয়েতনামের রক্ত অবশিষ্ট রইল না তাদের মায়েদের রক্ত সব শুষে নিংড়ে বের করে নেওয়া হয়ে গেছে আমি নিজেই নিজেকে প্রশ্ন করছি টের পাচ্ছি যে বড় হয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি মেয়ে থেকে মহিলা বনে যাওয়া সম্ভবত একেই বলে ভোটের দিন বিকেলে একা একাই যাচ্ছিলাম নির্বাচন কেন্দ্রে কিন্তু হোস্টেলের বাকি দুজন ইন্ডিয়ান প্রায় জোর করেই তাদের সঙ্গে তুলে নিল আমায় ট্যাক্সিতে ওরা সম্ভবত খবর পেয়ে গেছে যে আমি রঞ্জন কুমারের ভোটার চাপা উত্তেজনায় কথা বেশি হয় না ট্যাক্সি ড্রাইভাররা খুব আলাপি হয় ড্রাইভারের নানা প্রশ্ন ও কৌতূহল নিরসন করতে করতে আমরা পৌঁছই গন্তব্যে ট্যাক্সি থেকে নামবার সময় আমার সহযাত্রী অনিল অরোরা অসন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলে স্কার্ট কেউ পেহেন্তি হোক শাড়ি নেহি হ্যায় ক্যা বিয়ে বাড়ির মতো সাজগোজ করে এসেছি সব কেবল গয়নাগাটিটুকু বাদ ভুর ভুর করছে চারিদিকে সেন্টের গন্ধ বিকেল তিনটেয় ভোট শুরু হবার কথা পঁচাশি নম্বর হোস্টেলের একতলার হল ঘরটায় প্রচুর চেয়ার পাতা একদিকে ছোট একটা স্টেজের মতো বানিয়েছে নিচু স্টেজ অধিকাংশ লোকজনই হোস্টেলের বাইরে উঠোনে বাগানে ছোট ছোট জটলা করে রোদ পোয়াচ্ছে আমি তো নতুন লোক এরা সব কত বছর ধরে পরিচিত বন্ধুত্ব শত্রুতা সমস্ত মিলিয়েই এরা নিজেদের মুখগুলো চেনে কয়েকটা জটলার পাশ ঘেঁষে গিয়ে আবহাওয়াটা বুঝতে চেষ্টা করলাম ভোট নিয়ে কথাই বলছে না কেউ নভেম্বরের দিওয়ালি উৎসব হবে সেই নিয়ে সব নানা রকমের প্ল্যানিং চলছে নভেম্বরের দিওয়ালি তার মানে দুর্গাপূজা তো এসে গেল মহালয়া হয়ে গেছে নাকি নাকি দুর্গাপুজো চলছে এখন এই প্রথম দুর্গাপুজো দেখা হলো না এরকম আরও কত বছর সামনে আছে কে জানে দিওয়ালি মানে কালী পুজো বাজিটাজি কি ফাটানো হয় নাকি এখানে কোথেকেই বা পাবে এখানে বাজি সাড়ে তিনটে বেজে গেল তাও ভোট শুরু হয় না প্রত্যেক প্রার্থী নিজ নিজ দলের ভোটারদের জন্য আরও একটু অপেক্ষা করতে চায় আর একটু অপেক্ষা করবার পর বর্তমান প্রেসিডেন্ট সবাইকে তাড়িয়ে তাড়িয়ে হলঘরের মধ্যে ঢুকিয়ে দিল এক ফাঁকে রঞ্জন কুমার আমার কানে কানে বলে গেছে ভোটের পর যেন চলে না যায় আজ সন্ধেবেলা পার্টি আছে সবাই বসে পড়লে বর্তমান প্রেসিডেন্ট প্রশান্ত নাতি দীর্ঘ বক্তৃতা দিয়ে দেওয়ালির পার্টির দিনটা ঘোষণা করে দিল তারপরে তিন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা একজনের একজন নাম প্রপোজ করছে আর একজন সেটা সেকেন্ড করছে এইভাবে তিন প্রার্থীর নাম ঘোষিত হয়ে গেলে যথাক্রমে নন্দন রঞ্জন কুমার রবিশঙ্কর ভেঙ্কটরমন এবং বলবন্ত সিং বলবন্ত সিং এত মদ খেয়ে এসেছে যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না তাকে দুপাশ থেকে দুজন ধরে রেখেছে সেরেছে এ কোনো গোপন ভোট নয় ওপেন সিস্টেম নো ব্যালট পেপার হাত তুলে ভোট দাও আমার পাশে বসে আছে কামরুজ্জামান সে ফিসফিসে বলে দিল রঞ্জনের নাম অ্যানাউন্স করলেই যেন হাত তুলি প্রায় সঙ্গে সঙ্গেই রঞ্জনের নাম অ্যানাউন্স হয়ে গেছে স্টেজে রঞ্জন দাঁড়িয়ে অনেকেই হাত তুললো আমি কোলের ওপর হাত জড়ো করে রেখেছি কামরুজ্জামান দাঁতে দাঁত চেপে ফিসফিস করছে পাশে হাত উঠাও উঠাও যেন কিছু শুনতে পায়নি এমন মুখ করে অন্যদিকে চেয়ে আছি সেদিকেও রঞ্জনের ভোটাররা হাত তুলে আমার দিকে তাকিয়ে কোন দিকে তাকাব কয়েক মুহূর্তের জন্য সব দর্শক যেন তাকিয়ে আছে এদিকেই তাদের কারো হাত তোলা কারো হাত নামানো কিন্তু সবাই অবাক হয়ে দেখছে মনে হলো যেন থিয়েটারের স্টেজের ওপরে আলোর নিচে দাঁড়িয়ে আছি চোখের সামনে এই সব দর্শকদের আর দেখতে পাচ্ছি না নাটক শুরু হয়ে গেছে আশেপাশের লোকজন চেওয়া চেয়ার দেওয়াল সমস্তই অন্ধকার সে অন্ধকারটার দিকে তাকে নিজের রোলটা শুধু অভিনয় করে যেতে হবে বাদ বাকি সব পরে দেখা যাবে কিছুক্ষণ অপেক্ষা করবার পর ওরা হাত গুনতে শুরু করে দিল এক দু তিন তেইশ চব্বিশ আবার গোনা হলো একশ বাইশ তেইশ চব্বিশ রঞ্জন কুমার চব্বিশটি ভোট পেয়েছে নাসিরও ভোট দিয়েছে তাকে দ্বিতীয় ক্যান্ডিডেট রবিশঙ্কর আমি হাত তুললাম সারা ঘরে সম্মিলিত আশ্চর্য হবার নিঃশ্বাস একটু অপেক্ষা আবার অন্ধকারের দিকে তাকিয়ে অভিনয় করবার মতো একটা মিনিট মোট ভোট মাত্র চার রবিশঙ্কর নিজে এবং তার দুই সঙ্গী বাদ দিলে আমি একমাত্র যে তাকে ভোট দিয়েছি তারপর তৃতীয় ক্যান্ডিডেট বলবন্ত সিং বাকি হাতগুলো উঠল আবার গণনা এক দু তিন চার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আবার গোনা হলো পঁচিশ মোট ভোটার সংখ্যা ছাপ্পান্ন তিনজন অনুপস্থিত ভোট দিয়েছে তিপ্পান্ন জন রবিশঙ্কর চার ভোট রঞ্জন কুমার চব্বিশ ভোট এবং বলবন্ত সিং পঁচিশ ভোট পেয়ে জয়ী তাকে পাঁজা কোলা করে অভিষিক্ত করা হলো রঞ্জনের দল আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে চ্যাংদোলা করে বলবন্তকে হলের বাইরে নিয়ে যেতে না যেতেই চেয়ার ভাঙা শুরু হয়ে গেছে হঠাৎ দেখি রবিশঙ্কর আমার সামনে এসে হাসি মুখে ঝুঁকে বলছে থ্যাংক ইউ ভেরি মাছ লেটাস্ট গো টু সেলিব্রেট তাকে ইংরেজিতে বলতে শুনে একজন তারো স্বরে চাঁচালো হিন্দি মে বল হিন্দি মে বল সালেম আদার চোত রাষ্ট্রভাষা মে বল এরপর দুই দল মিলে চিৎকার চাঁচা অনেক নতুন নতুন খিস্তি শেখা হলো আমাকে গার্ড করে সেখান থেকে বের করে নিয়ে রবিশঙ্কর ও আরও দুজন সোজা একুশ নম্বর হোস্টেল এই হোস্টেল যেমন রঞ্জনের তেমনি রবিশঙ্করেরও দুজনেই হেরেছে কিন্তু রবিশঙ্করের ঘরে তখন ক্রেটের পর ক্রেট ভোদকা ও পেপসি পার্টি হবে এর নাম হচ্ছে পলিটিক্স রঞ্জন জিতে যেতে পারে জেনে বলবন্ত সিংয়ের উপদেষ্টা কমিটিও গোপন বৈঠক করে সেখানে ঠিক হয় যে রবিশঙ্কর তার ভোটারদের বুঝিয়ে বাজিয়ে বলবন্তকে ভোট দিতে বলবে এসব লাস্ট মোমেন্ট ডিসিশন ভোটের আগের দিন এই সমস্ত ষড়যন্ত্র হচ্ছিল রবিশঙ্কর যে জিতবে না তা আগেই বোঝা গেছিল ও পেতে পারতো শুধু সাউথ ইন্ডিয়ানদের ভোট সেটা খুব বেশি না কিন্তু বলবন্ত সেগুলো শিওর শট পেয়ে গেলে তার জয়ের পথ সহজ হয় রবিশঙ্করের পক্ষে শেষ মুহূর্তে মনোনয়নপত্র ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না তাহলে রঞ্জনের দল সব জেনে যেতে পারতো শেষ মুহূর্তে মারপিট হয়ে গিয়ে ইলেকশনটাই ভণ্ডল হয়ে যেত বরঞ্চ এটাই ভালো বলবন্ত প্রেসিডেন্ট এবং রবিশঙ্কর ভাইস প্রেসিডেন্ট বলবন্ত অধিকাংশ সময় মদ্যপান এবং আনুষঙ্গিক কাজে ব্যস্ত থাকে ফলে মূল ক্ষমতা থাকবে রবিশঙ্করের হাতে রবিশঙ্করের ঘরে ভিড় হতে থাকে সন্ধে হয়ে গেছে ওরা আমাকেও অফার করে স্ট্রং মদ ভোদকা নিট হাসি ঠাট্টা হইচই হচ্ছে কিন্তু বলবন্তকে দেখা যায় না কেন অনেকেই জানতে চায় বলবন্ত কোথায় প্রশান্ত এসে খবর দেয় বলবন্ত মত্ত অবস্থায় হোস্টেলের সামনে থেকে একজন রাশিয়ান মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে গেছে ওকে এখন ডিস্টার্ব করাটা কোনো কাজের কাজ নয় বিকেলের দিকে বিদেশিদের হোস্টেলের গেটের সামনে সেজে গুজে মুখে রঙ মেখে অনেক মেয়েকেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় বুঝতে অসুবিধা হয় না প্রশান্তের কথা আমার আমি নর্থ ক্যালকাটার মেয়ে সন্ধেবেলা খান্না সিনেমার উল্টো দিকে হরিশার বাজারের অন্ধকারে অমন রং মাখা মেয়ে ছোটবেলা থেকে অনেক দেখেছি একটু পরেই বোতল ভাঙার আওয়াজ জয়ী ও পরাজিত দলের মধ্যে বোঝা পড়া পেপসি ও বোতল যেই খালি হচ্ছে অমনি সেগুলো ছুঁড়ে মারা হচ্ছে শত্রুপক্ষের দিকে একুশ নম্বরে ফেরেনি সে রয়েছে অন্য কোথাও ঘাপটি মেরে এবং সেখান থেকেই মেঘনাদের মতো বোতল টোতল ছুঁড়ছে রবিশঙ্করের দুই রুমমেট রামলিঙ্গম ও রামনারায়ণ আমাকে এগিয়ে দিতে চলল ট্রলি বাস স্ট্যান্ড অব্দি বলা যায় না রঞ্জন যদি প্রতিশোধ নিতে চায় বডিগার্ড থাকলে ঝুঁকিটা কম হবে হোস্টেল এলাকায় তুমুল বোতল বৃষ্টি চলছে আমি আবারও মনে করি নর্থ ক্যালকাটার কথা পাড়ায় পাড়ায় বোমাবাজি দেখে বড় হয়েছি এরা বোতল ভেঙে আর নতুন কি দেখাবে এক চুমুক ভদকায় নেশা হয় না কিন্তু মেজাজটা সব মিলিয়ে ফুরফুরে দুই রামকে বডিগার্ড হিসাবে পেয়ে আমি মনে মনে বলছি তেজ মরুত বোম ক্ষিপ্ত তেজে মারো বম কিতি অপ তেজ মরুত বম লেফট রাইট লেফট রাইট মোট কথা ওরা যা আরম্ভ করেছে এখন তাতে আজ আস আসবেই মিলিৎসিয়া হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পুলিশ